বাবা কি হচ্ছে, স্বামীর সাথে দুষ্টুমি হচ্ছে, যুদ্ধ? সারাটা রাস্তা মানে আমডাঙ্গা থেকে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এলো। দাদুর সাথে দুষ্টুমি বাবা, দুষ্টুমি করো। মর্নিং, আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে একদম সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, বেশি সাজুগুজু করিনি, দেখতে পাচ্ছ মাস্কটা পরবো শুধু, আর সাজুগুজু ভালো লাগছে না আমার। তা আমি রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, বাইক থেকে সব বেরিয়ে গেছে, ব্যাগপত্র সব রেডি, বাবানকে রেডি খাইয়ে দাইয়ে রেডি করিয়ে নিয়েছি, মামি একটু ঘুরু ঘুরু করাতে নিয়ে গেছে, ও নাকি এই দিকে গেছে আর কি, একটা দিদা ওই চলে আসছে, ওদের সাথে দেখা করতে গেছে। এখানে দিদা দিদা সবাই দাঁড়িয়ে আছে, এক্ষুনি আমরা বেরিয়ে যাবো, একটু সকাল সকালে বেরিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে আবার মামা শ্বশুরের বাড়ি যাবো, তার আগে একটু মন্দিরে যেতে, ওর মন্দিরে যাওয়ার ইচ্ছা হচ্ছে, পুজো দেবো না আজকে, একটু দেখা করে চলো। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো। যাবে না বাড়িতে, ও বাড়ি যাবে না, বাড়ি যাবে না, চালাবে দেখ। তো দেখা যাক বাবান যায় কিনা, যাবে না, যাবে না, যাবে না, এই জন্য বাবার কাছে, এই যে আর বাইকটা চালা, স্টার্ট দাও, স্টার্ট দাও, যাবে না, তুমি যাবে না মানে তুমি যাবে না বলছো, যাবে টাটা, পড়াবো পড়াবো, দাঁড়াও, ও ফেলে দেয়, বাবা চলে যাচ্ছে, তাও যাবে না। তো আমরা এখন করুণাময় মন্দিরের সামনে নেমেছি, আমরা ভেবেছি আমডাঙ্গায় আর কি মন্দির পার করে ফেলেছি, ভুলে গেছিলাম পুরো, তো না দেখছি পার করিনি, ঠিকঠাকই আছে, পুজো দেবো না আজকে, ছেলে তো ঘুমাচ্ছে, উঠেছে কিন্তু এখনও চোখের ঘুমের ঘোর কাটেনি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, তোমরা একটু দেখে নাও মায়ের মন্দিরটা, এত সুন্দর জায়গা, খুবই ভালো লাগে এখানে আসতে, তাই ওর তো খুবই ভালো লেগেছে একবার এসেই, তাই আবার আসতে হলো আমাদেরকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, তোমরা দেখলে আমরা আমডাঙ্গা মন্দিরে গেছিলাম, সেখানে পুজো দেওয়া হয়নি আজকে রবিবার, তাই নিষ্ফলা বার বলে সবাই বলে যে পুজো দিতে না, তাই আমরা পুজোটা দিইনি। সেখান থেকে আমরা মন্দির থেকে আমরা এমনি ঘুরে এসেছি, ও আবার মন্দিরে ঘণ্টা বাজালো, আমি ওকে উঁচু করে ধরলাম, ওবার টাং টাং করে ঘণ্টা বাজালো তিন চারবার, আর আমরা আমডাঙ্গা মন্দির থেকে ডাইরেক্ট মামা বাড়ি চলে এসেছি, এখন খুব মজা করছে ও মামা বাড়িতে, এখন ঠাম্মির কোলে খুব ঘুরু 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 করছে, দুষ্টুমি করছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। বাবা কি হচ্ছে, ঠাম্মির সাথে দুষ্টুমি হচ্ছে, যুদ্ধ? সারাটা রাস্তা মানে আমডাঙ্গা থেকে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এলো, তুমি কিছু বলবা, তোমার হাত ব্যথা হয়েছে? না, হাত ব্যথা হয়নি, পুরো কখন থেকে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে, চুল টানবে, এই টানবে ধরে ধরে, এই তো দাদু ভাই চলে এসছে, দাদু সিক্স প্যাক দেখাবে না বলে বলে আমারে তুলিস না, কিন্তু আমি তো তুলবই, মেরে দিল, ও জিভ ভেঙেছিস বাবা, জিভ ভেঙেছ, দুষ্টু দুষ্টু, আমি দুকানে দাঁত রয়েছে, দেখো আরে হাসি দেখো, হাসি দেখো, ও দেখো গুগলে গুগলে হাসছে, দেখো এ কোথায় চলে গেল, এ কোথায় চলে গেল, হাসি দেখলা বাবা, বাবা একটু দুষ্টু করে দে, আবার আবার একটু দুষ্টু দিয়ে দে, কালকে ওর ছোট মামাদেরকে ঠাস ঠাস করে চুলের মুঠি ধরে মেরে মেরে কি ধোলাই করেছে, একদম দিবি ধোলাই দিয়ে আসবি, ধোলাই ধোলাই শিখে গেছে, মারকুটে হয়েছে, না না আছে, তুমি কি ভাবছো কেতু, এই ফোন খাস না বাবা, ফোন খায় না, ফোন পৃথিবীর মধ্যে সব থেকে নোংরা বেশি, হুম সবাই মানে হাত দিয়ে সারাক্ষণ তো টেপা হয়, ফোন বাড়িতে তো কুল গাছ আছে, এই যে পারলো এখন কুল, কাল থেকে মামি কুল খেতে চাইছে কিন্তু পেরে দেয়নি কেউ,
তাই আজকে আবার পারলো। আবার দেখো এই প্লাস্টিকও আছে এখানে, আরও আছে, কুল হয়ে সব শুকিয়েও গেছে। ওই যে কুল গাছটা, ফুল গাছটা, আর এই যে এটা তো লিচু গাছ, এটাতে এইভাবে লিচু ঝোলে এখান দিয়ে, তো ছাদের উপরে তাই জন্য এরকম ঝোলে। তো ও তো গাছে উঠেছিল কুল গাছে, আর কুল পেরেছে দেখো। এই যে এই এক ঝুড়ি, এই এক প্লাস্টিক কুল, এক প্লাস্টিক না হাফ প্লাস্টিক কুল হয়েছে। তো এইখানেই গাছটা আছে, ওই যে গাছটা ওটাই হচ্ছে কুল গাছ, এই ছাদের উপর দিয়ে পড়েছে অ্যালবেস্টারের উপর দিয়ে। আর এটা হচ্ছে লিচু গাছ, এটাতেও লিচু হয়। এই যে ফুল এসছে, যে লিচুরও ফুল এসছে, ফুল এসছে আর কি। এই যে এখান দিয়ে ঝোলে লিচুগুলো, কি ভালো লাগে দেখতে, খাওয়ার থেকে দেখতে ভালো লাগে বেশি। পোস্তে পোস্তে দাদুর সাথে দুষ্টুমি, বাবা দুষ্টুমি করো, দুষ্টুমি তোমার ছেলে ভালো দোলনা চড়ছে। এই যে এখন বাড়ি চলে এলাম, জাম প্যান্ট ছাড়িনি, এখনো ঘরেও যাইনি, সব ব্যাগপত্র এখান থেকে এখান দিয়ে এনে রেখে দিয়েছি। আর ওরা তো অপেক্ষা করেছিল কখন বাবার বাড়ি আসবে আর মেয়েতে, তো যাই হোক এখন নিয়েছি। আমার আর গলা দিয়ে আওয়াজ হচ্ছে না, অনেকদিন খুব জার্নি হয়ে গেছে আসলে। তো ওই যে এসে গেছে, তোমাকে একটু দেখিয়ে দিই। ওই যে এখন আদর খাচ্ছে, তুমি এসে গেছো, বউকে ফিরে বেড়াতে গেছিলা, বউকে বউকে ফিরে বেড়াতে গেছিলা, বউকে ফিরে যাবে, বউ বউ বলে তাদের পিসিরা বলে ভালো লাগছে। তো আসার সময় বাড়ির জন্য এনেছি হচ্ছে সিঙ্গাড়া, কী আনবো কী আনবো, ফুচকা আনবো ভেবেছিলাম, কিন্তু ফুচকাওয়ালা এখনও বসেনি। তেমন এই সিঙ্গাড়া খাওয়া দাওয়া হচ্ছে দুটো দুটো করে সবার। আর পুনাম বানিয়েছিল আচার, এই যে সেই আচার দিয়েছে এখন খেতে, তো ওকেও এক প্লেট দিয়েছে, আমাকেও এক প্লেট দিয়েছে। আর এখন আমরা এইগুলো খাওয়া দাওয়া করছি, একটু বসেছি, বাবানকে নিয়েছে, বাবাকে তো ওরা নিয়েই রেখেছে, ঘুরে বেড়াচ্ছে। বাবান তো ঠিক চিনতে পেরেছে টিভিদেরকে, হাসি ফুটেছে একেবারে দেখে বলে, কদিন জ্বালি ছিল বাড়ি গিয়ে, একদিন মতন দুদিন মতন জ্বালিয়েছে, তারপরে এখন আবার খুব চিনেছে, মানে চিনতে পেরেছে আর কি বাড়ির লোককে। এই যে সিঙ্গাড়া, এই যে আচার, ওই যে ও খাচ্ছে, ঘুরবো চলো চলো, ওরে বাবা রে ও থাকবে না, ঘুরে ঘুরে ঘুরেছে, ঘুরে মনে বাবা রে দেখা, বাড়িতে আনন্দ। তো তোমরা তো কালকে দেখতেই পেলে, আমরা বাড়ি চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক সেটা হচ্ছে কালকে তো এসেছি, আর আজকে হচ্ছে তার পরের দিন, আজকে থেকে আবার তোমরা নতুন ব্লগ পাবা। তো যাই হোক কালকে রাতে আমি আর ভিডিওটা শেষ করিনি, তা ভাবছি আজকেই ভিডিওটা এই সকালবেলা এখন শেষ করবো, ভাবছিলাম করে দেবো কিন্তু আর করা হয়নি। তো কালকে তো পুতুল রুটি মাংস করলো, এখনও কিছুটা রয়ে গেছে, মাংসটা মা করেছিল দুপুরবেলা, কিন্তু রুটি করলো, খুব সুন্দর রুটিটা করেছিল কালকে, একদম নরম তুলতুলে পাতলা পাতলা রুটি করেছিল, টেস্টি হয়েছিল। সকাল সকাল আমি একদম বিছনা টিছনা গুছানো কমপ্লিট হয়ে গেছে, আমি ভাবলাম আজকে একটা নতুন ব্লগ শুরু করবো। হ্যাঁ পুনমকে এখন দোকানে পাঠাচ্ছি, আর এই কদিন খেতে খেতে মানে কোথাও করতে গেলে যা হয় একদম খেতে খেতে মানে অরুচি চলে এসছে, একদম মাছ মাংস প্রতিদিন খেতে খেতে। তো আজকে একদম সিম্পল রান্না করবো ভাবছি, পেটটা একদম খারাপ অবস্থা যাকে বলে, তো যাই হোক সিম্পল করবো একদম। আর পুনমের আজকে আমার স্কুলে যাবে, তো বাবানকে নিয়েছে দোকানে যাবে, আমি ভাবছি ভিডিওটা এখানেই শেষ করছি। তো কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করবো, তো আজকের মতন বাই বাই টাটা। আর পরের দিনের ব্লগ দেখো, মানে আজকে সারাদিন কী করবো সেটা কালকের
কালকে মানে হবে না, পরশু দিন তোমরা দেখতে পারবে। কালকে অন্য একটা অন্যরকমের ভিডিও আসতে চলেছে। আমি তোমাদেরকে আগের দিন যেটা বলেছিলাম আমার দাদু দিদি আর সেইটা আর কি প্রেম কাহিনী, সেই ব্লগটা আসতে চলেছে। আসলে ওটা এডিট করা হয়নি, এটা আজকেই তোমরা পেয়ে যেতা, কিন্তু ভালোভাবে এডিট করে ও আর কি ওটা ছাড়তে চায়। এই জন্য আমি কালকে যে ব্লগটা করলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো আজকের মতন টাটা বাই, সবাই ভালো থাকবে।